বাচ্চারা তোমরা ছুটির দিনে বাড়িতে আছো, তোমাদের পড়াশোনা মানে স্কুলও বন্ধ, তাছাড়া তোমাদের আঁকার স্কুলও বন্ধ। তাই তোমাদের জন্য যাতে বাড়িতে কিছু কাজ করো, তার জন্য আমি কিছু ছবি, কিছু লাইন ড্রয়িং তোমাদের আঁকছি, সেগুলো তোমরা একটু বাড়িতে ফলো করো। একটা সংখ্যা দিয়ে চার একটা বাংলার চার, আবার ইংরেজি আটও হয়।
এবারে আসি পাঁচ। আমরা পাঁচটাকে একটু এইভাবে বাঁকিয়ে লিখব, আঁকো, এইটাকে গোল করে দাও। এখানে দুটো কান, এখানে দুটো চোখ, এই দেখো। পাখনার মতন হয়ে গেল, আর একটা এবারে পা। এবারে ছয় কিভাবে করব, ছয়টা এইরকম করে এইরকম করে। আমরা কিরকম ছটা লিখলাম, ছটা যদি এইরকম করে এইভাবে করি তাহলে এটাকে একটু গোল করে দাও, এটা একটা পাখি। পাখিটাকে আমি একটা ডালের উপর বসিয়ে দেবো, ডাল এরকম এইভাবে কয়েকটা দাগ দিয়ে দেবো, কি হয়ে যাবে পাখিটা যেন একটা ডালের উপর বসে আছে। এবারে আসবো সাত, সাতটা আবার কিরকম করে আনব, এরকম এটা এই করে যদি এখান থেকে যদি এটা এইরকম করে এইরকম করে দিই, আবার এটাকে যদি এইভাবে একটা রেখা টেনে দিই, আর এখানে একটা সরু করে একটা ঠোঁট, আর উপরে একটা চোখ, এগুলোকে যদি আমি পরপর যদি এইভাবে সাজিয়ে দিই এইরকম, এরকম রেখাগুলোকে যদি এরকম পরপর টেনে যাই, এগুলো পরপর এইভাবে জুড়ে এইভাবে এইভাবে যদি এইভাবে করি তাহলে এটা একটা, এও একটা পাখি, মুরগির মতন লাগলো দেখতে। সাত, এবারে আসবো আট। তা আমরা এইরকম এইভাবে এটা আট, এটা যদি আমি এইরকম
এইভাবে গোল হবে জায়গাটা, আর একটা পা যদি নিচের দিকে আমি এইভাবে আবার আঁকি পুরোটা পশু বোঝাচ্ছে, এরকম একটা কান, এটা একটা কান। নয়টা কিভাবে লিখব এইখানে একটু এইভাবে, মানে এটা ঢুকিয়ে দিলাম, গোল করলাম, গোল করে এখান থেকে আমরা এইভাবে করে দিলাম। একটু চেঞ্জ করতে হবে, আমরা নয়টা কীরকম লিখি এই করে এই লিখি, তা না করে আমরা নয়টাকে একটু পারো এইভাবে করে, আবার এইভাবে করে এইভাবে করতে পারো, এটাও করা যায়। তাহলে এটাকে আমি পাখনা করে দেবো, এটা হচ্ছে পাখির লেজ হয়ে যাবে, এটা একটা পাখি হয়ে যাবে। দেখো এইবারে আমি কী করবো, এইখান থেকে এটা এইভাবে এইভাবে নিয়ে এসে এখানে ঢুকিয়ে দেবো, এবং এখান থেকে এটাকে এইরকম করে সেইরকম পা করো, তোমাদের এইভাবে শিখতে হবে। এখন ভালো পা তোমরা সেইভাবে আঁকতে গেলে কঠিন ব্যাপার হয়ে যাবে। এবারে আসি দশ, এটা হলে দশ, আমি যদি এটাকে একটু যদি আমি অন্যরকম করি, এটা হলো দশ, তাহলে এখানে একটা শূন্য লাগালাম, তাহলে দশ। এইটাকে যদি একটু এইভাবে করি, এটা এইভাবে থাকলো, উল্টো একটা এক হয়ে গেল, এটা একটা এক, এটাও একটা এক, উল্টো এক হয়ে গেল, তাই তো? তাহলে এখান থেকে এটাকে এইভাবে নিয়ে আসবো, মাঝখান থেকে এভাবে একটা রেখা টেনে আমি যদি এর সঙ্গে যোগ করে দিই, এটা যদি এর সঙ্গে যোগ করে দিই, এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা নিয়ে নিলাম, এখানে চোখের এই অংশটুকু করলাম, আর এখান থেকে এই করে এটা ঠোঁট করলাম। তাহলে ছাত্ররা তোমরা তাহলে এটাকে এক থেকে দশের মধ্যে কতগুলো ফিগার হলো, যেগুলো লাইন ড্রয়িং বা পেন্সিল স্কেচে তোমরা প্র্যাকটিস করো।